নিত্য নতুন সব নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও মিস না করতে চাইলে বেল আইকনে ক্লিক করুন। যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং রাজ্যের ক্যাসপার শহরে চলতি সপ্তাহে একটি আজব ঘটনা ঘটেছে। ব্রায়ান জনসন নামের এক লোককে সোমবার রাতে রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশ। মুক্ত বটে, পুরো শরীর থেকে বের হচ্ছিল মদের গন্ধ, ফলে নিছক মাতাল ভেবেই ক্যাসপার পুলিশ তাকে থানায় নিয়ে আসে। কিন্তু জনসনের কথা শুনে তো চোখ কপালে উঠে যায় পুলিশদের। মাতাল লোকটির দাবি, সে আসলে সময় ভ্রমণ করে ভবিষ্যৎ থেকে এসেছে, আর সেই সময়টা হচ্ছে 1948 সাল। জনসন জানায় আগামী বছরই অর্থাৎ 2018 সালেই বিশ্ব এলিয়ানের দেখা পাবে এবং দূর মহাকাশের বুদ্ধিমান প্রাণী পৃথিবীতে এসে প্রভাব বিস্তার করবে, যা মানব জাতির জন্য কখনোই সুখবর হবে না। এ বিষয়ে সাবধান করতেই তার অতীতে আসা। অবশ্য তার আসার কথা ছিল 2018 সালে, কেননা সে বছরই এলিয়ানের আবির্ভাব ঘটবে, কিন্তু সময় যন্ত্রের ভুল থাকার কারণে সে এক বছর আগেই চলে এসেছে। ক্যাসপার পুলিশ তাকে মাতাল অবস্থায় রাস্তায় উদ্ভ্রান্তের মতো হাঁটাচলা করতে দেখে সন্দেহের বশে আটক করে। মাতাল হলেও সে ছিল বেশ বিনয়ী। সেই সময় তার শরীর থেকে মদের গন্ধ পেলেও তা কিছুটা ব্যতিক্রম বলেই পুলিশের মনে হয়। ক্যাসপার পুলিশ জানায়, আটকের পর তার চোখ ছিল রক্তবর্ণ আর ছলছলে, কথাও কিছুটা জড়িয়ে যাচ্ছিল। পুলিশ পরীক্ষার পর দেখে তার শরীরে অ্যালকোহলের মাত্রা ছিল 136-এর উপরে, কিন্তু এত বেশি মাত্রার অ্যালকোহল থাকা সত্ত্বেও তার কথা ছিল খুব গুছানো। তাছাড়া এই লোক যে শহরের নয়, পরিচয় ঘেঁটে সেটাও বেরিয়ে আসে, আর তাতেই লোকটিকে ঘিরে সন্দেহের মাত্রা বাড়তে থাকে পুলিশের। তবে এই লোকটি কি সত্যি ভবিষ্যৎ থেকে আসা? কিন্তু তার এমন দাবির ভিত্তি কি? জনসনের দাবি, মানব কল্যাণের উদ্দেশ্যে তার অতীতে চলে আসা। শহরের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার দাবি জানিয়ে সে বলে তাকে জরুরি ভিত্তিতে সংবাদটা পৌঁছে দেওয়া দরকার, কেননা আসছে বছর মানুষকে এলিয়ন থেকে সাবধান করতে হবে, তাদের যত দ্রুত সম্ভব প্রতিরোধের প্রস্তুতি নিতে হবে। নেশা কেটে গেলেও নিজের দাবি থেকে সরে আসেননি জনসন। পুলিশ অবশ্য তার কথা বিশ্বাস করেনি। মাতাল ব্যক্তি অনেক ধরনের আজগবি কথা ও কাণ্ডকৃতি করে থাকে, তবে আজকের বিজ্ঞান কিন্তু সবসময় ভ্রমণের ধারণাকে উড়িয়ে দেয় না। সক্ষমতা অর্জন বা আবিষ্কার করতে না পারলেই যে তাকে উড়িয়ে দিতে হবে আধুনিক বিজ্ঞান, তেমনটা নয়। চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওহাই বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থ পল শাটার জানান, আমাদের সক্ষমতা না থাকলেও সময় ভ্রমণ কোনো কাল্পনিক বিষয় নয়। আলোর গতি জয় করতে পারলেই হয়তো বা সময়কে অতিক্রম করা সম্ভব হবে। পল যে ধারণার কথা জনসমক্ষে আনেন তা কিন্তু আলবার্ট আইনস্টাইন বহু বছর আগেই জানিয়েছিলেন। তিনিও সময় ভ্রমণের জন্য আলোর গতিকে জয় করার কথা বলেছিলেন। এমন ধারণা নিকোলো টেসলার মুখেও শোনা গেছে। কারো কারো ধারণা টেসলা তা পরীক্ষা করে সফল হয়েছিলেন। হালের অনেক বিজ্ঞানীও বলে থাকেন সময় ভ্রমণ শুধু সম্ভবই নয়, তার ব্যবহারও হচ্ছে। উদাহরণ হিসেবে তারা রুশ নভোচারী সার্গেই ক্রিলেভের কথা বলে থাকেন। মহাকাশে 804 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরে তিনি দেখেন সাধারণ সময় থেকে 0.02 সেকেন্ড পিছিয়ে গেছেন। বৃহস্পতিবার বিশ্বের প্রায় প্রতিটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে খবরটি প্রকাশ পেয়েছে। কিন্তু জনসনের দাবিকে তাই নিছক মাতালের প্রলাপ বলে মানতে নারাজ এলিয়ান বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, টাইম ট্রাভেল যে সম্ভব নয় এ কথাটি বলা ঠিক হবে না, কারণ বিজ্ঞান আজকে হয়তো আবিষ্কার করতে পারেনি, কিন্তু সামনে পারবে। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে, লোকটিকে আসলে সত্যি বলেছে নাকি মিথ্যা? আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং টাইম ট্রাভেল সম্বন্ধে কার আইডিয়া আছে সে কমেন্ট বক্সে বলবেন এই বিষয়টি সম্পর্কে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।